এজেন্সি এবং ওভারঅল সব কিছু গ্রো করানোর জন্য খুব দ্রুতই ইন্ডিয়াতে আমার বিজনেস সব কিছু এখন প্রশ্ন থাকে ইন্ডিয়াতে কেন হ্যাঁ ইন্ডিয়া কেন নর্মালি ফ্রিলান্সার হিসেবে ছিলা তুমি ইউএস মার্কেটে হয়তো ইনকাম করতেছিলা সেখান থেকে বাংলাদেশে আসছো ইন্ডিয়াতে যাইতেছো মানে কি ধরনের কথাবার্তা এটা কোনো লজিকের মধ্যে পড়ে না ইন্ডিয়াতে মানুষের সাইকোলজি আর বাংলাদেশের মানুষের সাইকোলজি অনেকাংশেই সেম তো সাইকোলজি সেম হওয়ার কারণে তাদের মাইন্ড আমি আমার দেশে বসিয়া রিড করতে পারবো যে তারা কি চায় কি চলবে কি চলবে না অনেক ক্ষেত্রে ভাষাও সহজ এখন আচ্ছা সাইকোলজি রিড করতে হবে না তুমি ইউএস মার্কেটে যাই মার্কেটিং করো ইউএসএ সিপিসি অনেক বেশি অনেক হাই একটু ক্লিয়ার করো ফর আমি যদি আমি যদি আরও সহজভাবে বলি সে বাংলাদেশে ধরেন একটা এক হাজার টাকার একটা প্রোডাক্ট বিক্রি করতে আমি একদম হাইপোথেটিক্যাল একটা ভ্যালু বলতেছি এমন বলতেছি বাংলাদেশে একটা এক হাজার টাকার প্রোডাক্ট বিক্রি করতে সে এক্সাম্পল এক ডলার লাগে ইউএসএ মার্কেটে পাঁচ ডলার লাগবে কিন্তু আমেরিকার মার্কেট এই ইন্ডিয়ান মার্কেটে দেড় ডলারই সম্ভব তার মানে আমি ওইখানেও আমার কম ইনভেস্টমেন্ট নিয়েই বিজনেসটাকে এক্সপ্লেন করতে পারবো যেখানে আমার দুশো পাঁচশো এক হাজার ডলার খরচ করা দেখতে হবে না আমার আমেরিকান মার্কেটে কি আসে না ওইটা আমি ইন্ডিয়ান মার্কেটে খুব ইজিলি করতে পারবো যদি আমার প্রয়োজনও পড়ে ইন্ডিয়া যাওয়া আর আমেরিকা যাওয়া আকাশ পাতাল তো অফ আমি ইন্ডিয়াতে যাবো দুই মাস স্টে করবো সাইকোলজি বুঝবো মানুষের সাথে কথা বলবো মানুষের বাসায় বাসায় যাব দেখব বসবো অলরেডি আমি দুই তিনবার ইন্ডিয়া ভিজিটে গেছি ওই থেকেই আমার চিন্তাটা আসছে সো ওভারঅল তারা কি বলে কীভাবে কথা বলে কি চায় তাদের পার্চেস বিহেভিয়ার কেমন তাদের সাইকোলজি কেমন তারা কি পরিমাণ টাকা অনলাইনে খরচ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে শুধুমাত্র ইন্ডিয়াতে ব্যবসা করে অনেক কোম্পানি মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করতেছে তার মানে ইন্ডিয়ান মার্কেটটা কত বড় এখন এই জিনিসটা বাংলাদেশ থেকে করা যাচ্ছে না কারণ কিছু কিছু বিজনেসের জন্য পটেন্সিয়াল কাস্টমার দরকার যে কাস্টমারটা বাংলাদেশে খুব কম যেমন আমরা বিশ কোটির জনসংখ্যা থেকে যদি চার কোটি রেভিনিউ করা সম্ভব তার মানে যেখানে একশো বিশ কোটি ওইখানে মাল্টিপল করা সম্ভব এবং সেম সিপিসি সেম কাস্টমার একুজিশন কস্ট সেম বিহেভিয়ার সব কিছুই সেম ওইটার জন্য আমার শুধুমাত্র একটাই ভেরিয়ার ল্যাঙ্গুয়েজ ওইটা ওয়েব সিরিজ মুভি ওইখান থেকে দেখেও যদি ক্যাপচার করা যায় অলরেডি অনেকটাই কভার আপ চলে আসছে সো যদি করা যায় অনেকেই থাকে বুঝে জানে বলতে পারে কিন্তু এই বলারটা যদি একটু প্র্যাকটিস করা যায় কভার আপ করা সময় থোরা হিন্দি 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 হ্যাঁ